নমস্কার বন্ধুরা, অলনোন আননোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের ভারতের বীর বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের সম্বন্ধে এমন কিছু তথ্য জানাবো যা আপনার অবশ্যই জেনে রাখা উচিত। নম্বর এক, 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের বঙ্গাতে ভগৎ সিংয়ের জন্ম হয়। ভগৎ সিংয়ের পিতা সর্দার কিষাণ সিং সান্ধু ও মা বিদ্যাবতী ছিলেন। নম্বর দুই, বন্ধুরা আপনারা 1919-এর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ব্যাপারে জেনে থাকবেন। তখন ভগৎ সিং মাত্র 12 বছরের ছিলেন। স্কুল থেকে ফিরে তিনি সোজা সেই জায়গায় যান যেখানে হত্যাকাণ্ড হয়। সেখানে গিয়ে তিনি নিজেদের লোকের রক্ত মাখা মাটি দেখে রাগে ফেটে পড়েন ও সেই মাটিকে একটি বোতলে ভরে বাড়িতে নিয়ে আসেন। তিনি সেটি রোজ পুজো করতেন। সেদিন থেকে ভারতকে স্বাধীন করানোর জন্যে সেই ঘটনা তাকে বিপুলভাবে প্রভাবিত করে। নম্বর তিন, আপনারা অনেকেই জেনে থাকবেন যে ভগৎ সিং নাস্তিক ছিলেন, অর্থাৎ তিনি ভগবানে বিশ্বাস করতেন না, তিনি ধর্মের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, মানুষ ধর্ম বানায়, ধর্ম মানুষকে নয়। নম্বর চার, বন্ধুরা যখন ভগৎ সিংয়ের মা তার বিবাহ করাতে যাচ্ছিলেন তখন তিনি এক চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যান। চিঠিতে তিনি লিখেছিলেন, তার এই জীবন শুধুই দেশের জন্যে, যতদিন তিনি দেশকে স্বাধীন করাতে পারছেন না ততদিন তার আর কোনো বাকি সুখ শান্তি নয়। নম্বর পাঁচ, ইনকলাব জিন্দাবাদ উক্তি প্রথম ভগৎ সিংই দেন, যাকে তিনি তার সমস্ত আর্টিকেল ও ভাষণে ব্যবহার করতেন, যা ধীরে ধীরে ভারতের স্বাধীনতা সংগ্রামের স্লোগান হয়ে যায়। নম্বর ছয়, এটা সত্যি যে ভগৎ সিং গান্ধী বিচারধারার বিপরীত ছিলেন। তবে আপনি এটা জানলে অবশ্যই অবাক হবেন যে ভগৎ সিং ভায়োলেন্স বা কোনো প্রকার হিংসার বিরুদ্ধে ছিলেন। তার মতে ক্রান্তিকারী হিসেবে হিংসা তার শেষ বিকল্প ছিল। নম্বর সাত, আপনি কি জানেন ভগৎ সিংও তার ফাঁসি আটকানোর জন্য ইংরেজদের একটি পিটিশন লিখেছিলেন, যেখানে তিনি বলেন যে তিনি একজন যুদ্ধবন্দী, তাই তাকে যাতে ফাঁসি না দেওয়া হয়, তাকে যেন গুলি করে মৃত্যু দেওয়া হয়। নম্বর আট, ভগৎ সিংকেও বাঁচানোর জন্য চেষ্টা করা হয়েছিল, ওনাকেও বাঁচানোর জন্য ক্ষমা আবেদনপত্র লেখা হয়েছিল, কিন্তু এমন একজন ছিলেন যিনি চেয়েছিলেন ভগৎ সিংয়ের মৃত্যু হোক, আর তিনি ভগৎ সিং নিজেই। যখন তিনি জানতে পারেন তার পিতা ইংরেজদের ক্ষমাপত্র চিঠি লিখেছেন তখন তিনি রেগে যান ও তার পিতাকে চিঠি লেখেন। দেশের প্রতি তার এই শেষ চিঠিতে তিনি বলেন, বিপ্লবের নামে তিনি আজ যে জায়গায় আছেন জীবন্ত অবস্থায় তিনি এর আগে যেতে পারবেন না, তার মৃত্যু থেকে দেশকে নতুন আশা মিলবে ও দেশের মায়েরা নিজের ছেলেদের ভগৎ সিং বানানোর জন্যে আগে আসবেন। নাম্বার নয়, ভগৎ সিং তার অন্য দুই সাথী সুখদেব ও রাজগুরুর সাথে মিলে কাকুরিকাণ্ডকে পরিণাম দেন। এরপর লাহোর কনস্পিরেসি কেস ও অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের জন্য আর ব্রিটিশ আধিকারিকের হত্যার আরোপে তিনজনকে ফাঁসির সাজা শোনানো হয়। নম্বর দশ, ভগৎ সিংয়ের ফাঁসির তারিখ প্রথমে 24শে মার্চ 1931 রাখা হয়েছিল, কিন্তু এই তারিখের পূর্বে 23শে মার্চ 1931 ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে নিয়ম ভঙ্গ করে ফাঁসি দেওয়া হয়। মাত্র 23 বছর বয়সে দেশের জন্য মৃত্যুবরণ করে আমাদের যে প্রেরণা দিয়ে গেছেন তা থেকে বলতে পারি ভগৎ সিং মরেননি, কারণ ভগৎ সিংরা কখনো মরেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এ পর্যন্তই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।